নোয়াখালীর এই মাছ বাজারে আমরা এসেছিলাম। এখানে বেশ তাজা মাছ পাওয়া যায় অন্যান্য বাজারের তুলনায়। এই বাজারের নদীর মাছ, সমুদ্রের মাছ এবং চাষের মাছ, সব ধরনের মাছই পাওয়া যায়। আমরা রুই, কাতল, ইলিশ, চিতল, পোয়া এবং সমুদ্রের মাছ দেখেছি। এখানকার যে সমুদ্রের যে মাছগুলি সেগুলিও তাজা, কারণ এই জায়গা থেকে সমুদ্রের দূরত্ব 30-35 কিলোমিটার। এখানে মূলত ডেইলি যে মাছ ধরা হয় সেগুলি এখানে নিয়ে আসা হয়, এবং এই মাছ বাজারটি এই অঞ্চলের মধ্যে ভালোই বিখ্যাত। এটি কবিরহাট উপজেলার নোয়াখালের চাপরাশির বাজার বলে পরিচিত। এই বাজারে আমরা গিয়েছিলাম এবং সেখান থেকে বেশ কিছু তাজা মাছ আমরা কিনেছিলাম। ঢাকার বাজারের তুলনায় এখানে মাছের দাম তুলনামূলকভাবে কিছুটা কম, এবং এখানকার সমস্ত মাছ আমি বলবো একেবারেই তাজা। রাতের বেলা যে মাছ ধরা হয় সেই মাছগুলি এই বাজারে নিয়ে আসা হয়, এবং সকালবেলা দুপুর পর্যন্ত এই মাছ বাজার থেকে মাছ বিক্রি হয়। আমরা এখন আছি নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশির বাজারে। এখানে অবিলম্বে আসলে মাছ কাটা হয়, যেটা আমরা সাধারণত দেখি না, এখানে মাছ কাটা হয় বটিতে, কিন্তু এখানে দা দিয়ে মাছ কাটা হচ্ছে। আমরা সেই রুবেলের মাছ কাটা কি দেখিনি। রুবেল এখন একটি পোয়া মাছ ছিলছি। আসলে আমরা ছোটবেলায় আমাদের মা চাচি বোনদের মাছ কাটতে দেখেছি, তারা ছাই দিয়ে বটি দিয়ে মাছ কাটতো। তো এখন আসলে ঢাকা শহরে আমরা দেখছি যে আসলে প্রফেশনালি অনেকেই মাছ কাটছে, এবং বাজারে 10 টাকা, 15 টাকা, 20 টাকার বিনিময়ে বড় মাছ হলে একটু বেশি টাকা দিতে হয়, তেমন মাছ কাটা যায়। কিন্তু নোয়াখালীতে এই কেন এই ভিডিওটি করছি, কারণ হচ্ছে আমরা গ্রামে এবং ঢাকায়ও দেখি যে মাছ কাটা হয় বটি দিয়ে, যেটা পোঁচ দিয়ে বটি দিয়ে কাটা হয়, কিন্তু এখানে মাছগুলিকে কাটা হচ্ছে দা দিয়ে এবং কোপ দিয়ে, কোপ দিয়ে অনেকটা মাংস কাটার মতো করে, এবং তার কাটা গুলি এমন নিখুঁত, উপর থেকে যে কোপটা ফেলছে একেবারে পারফেক্ট জায়গা মতো পড়ছে, এবং প্রতিটি মাছের যে সাইজ সেটি কিন্তু একই রকম। এবং আমরা ইলিশ মাছ কেটেছি, এখানে পোয়া মাছ কেটেছি, কোরাল মাছ কেটেছি, এবং এবং অন্যান্য মাছও যারা কাটছে আমরা দেখলাম যে নিখুঁত ভাবে কাটছে। আমরা শেষ দিকে দেখতে পাবো যে এখানে যে মাছ কাটা হচ্ছে, যে সমস্ত মাছের শরীরের চামড়া কিন্তু ছিলে ফেলা হয়, এবং এত চমৎকার ভাবে চামড়াটা টান দিয়ে ছিলে ফেলে, এটা কিন্তু অভিনব। আমি এরকম ভাবে দেখেছিলাম যে কাকিলা মাছ, সমুদ্রের কাকিলা মাছের চামড়া ছিলে ফেলা হয়, যেটা কক্সবাজারে আমি দেখেছি যে এইভাবে টান দিয়ে চামড়া ছিলে ফেলে। এবং এটি হচ্ছে একটি রিঠা মাছ, এটি নদীর রিঠা মাছ, এবং খুবই সুস্বাদু এই রিঠা মাছ। নদীর রিঠা মাছ আসলে খুব কম পাওয়া যায় ঢাকাতে, তো এবং এখানে আমরা পেয়েছি, এবং মাত্র 350 টাকা কেজি, ঢাকায় 600-700 টাকা কেজি বিক্রি হয় কিন্তু এই রিঠা মাছ, এবং মাছগুলি কিন্তু খুবই তাজা। তো আমরা আসলে একটা ভিডিও করতে চাচ্ছি যে মানুষ নানান ধরনের প্রফেশনের সাথে, পেশার সাথে জড়িত থাকে, এবং অভিনব তাদের পেশা, এবং সেই অভিনব পেশার নানান ধরনের অভিজ্ঞতা থাকে। তো এই আমাদের এই চ্যানেলটি আপনারা যদি নিয়মিত দেখতে থাকেন, বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন ধরনের পেশার খবর আমরা দিব, এবং তাদের মানুষের অভিজ্ঞতা নানান ধরনের ঘটনার মধ্যে দিয়ে মানুষ তার জীবন পার করে সেই ঘটনাগুলিকে আমরা জানাবো। তো এই রুবেল মিয়া 4 বছর ধরে মাছ কাটছে। সে চট্টগ্রামে অক্সিজেন বাজারে এর আগে মাছ কাটতো, সেইখানে সে মাছ কাটতো, একজনের সাথে আসলে ডেইলি বেসিসে কাজ করতো। সেখানে সে ভালো করে মাছ কাটা শিখে এখন নোয়াখালীর এই কবিরহাটে এসেছে, এবং তার বাড়িও মূলত এই এলাকার আশেপাশেই, এবং সে কারণে সে তার নিজের বাড়িতে থেকে নিজের পাশের বাজারে মাছ কাটার কাজটি করছে, এবং এতে করে তার নিজের পরিবার পরিজনের সাথে যেমন কাছাকাছি থাকা হওয়ার একটি ব্যাপার আছে, এবং নিজের বাড়িতে থাকলে আপনারা জানেন যে যদি আয় একটু কমও হয় তাতেও কিন্তু মানুষের চলে যায়, যেহেতু পরিবার পরিজনদের সাথে থাকা। এবং এই মাছ কাটার কাজটা কিন্তু সারাদিনের জন্য মূলত করা হয় না, এখানে সকাল থেকে এক বেলা কাটলেই হয়। আমরা যেদিন প্রথমে আমরা যেদিন গিয়েছিলাম সেই দিনই ছিল রুবেলের এখানে এই চাপরাশির বাজারে প্রথম মাছ কাটা। এর আগে সে কক্সবাজারের এর আগে সে চট্টগ্রামে মাছ কেটেছিল।
যেটা বলছিলাম, এখন একটি কোরাল মাছ কাটা হচ্ছে। আপনারা জানেন যে কোরাল মাছ খুব সুস্বাদু মাছ, এবং এই মাছের মধ্যে কাটার পরিমাণ কম, বাচ্চারা খেতে পছন্দ করে, এবং এই মাছের যে বারবিকিউ এটাও কিন্তু খুব জনপ্রিয়। তো আমরা এই মাছগুলি এই দুই জায়গা থেকে কিনেছি। এক জায়গায় 2 কেজির করে যে মাছ নিয়েছিলাম সেগুলির কেজি ছিল 550 টাকা, আর আরেকজনের কাছ থেকে একটি মাছ ছিল বড় আর তিনটি মাছ ছোট, সেটি কেজি ছিল আসলে 500 টাকা। তো সেই মাছগুলি এখন সে কাটছে, এবং আপনারা দেখেন যে সে কিভাবে কোপ দিয়ে, এবং প্রতিটি মাছের সাইজ কিন্তু একই রকম, একটুও ছোট বড় হচ্ছে না, কতটা নিখুঁত ভাবে সে মাছ কাটছে। আমরা যদি আসলে চেষ্টা করলে দেখা যাবে একটি ছোট একটি বড় হয়ে যাচ্ছে, এবং প্রতিটি কোপ সে যেভাবে দিচ্ছে সেটা কিন্তু খুবই উৎসাহ উদ্দীপক। আপনারা দেখতে পাচ্ছেন যে, এবং যেখানে যে এটার মধ্যে আসলে কাঁটাটি রয়েছে, আপনারা জানেন যে কোরাল মাছের কাঁটটা বেশ শক্ত হয়ে থাকে, দেখুন উপর থেকে এটি কোপ দিচ্ছে এবং একেবারে পারফেক্ট জায়গায় পড়ছে। এটি আসলে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে আমি বলবো। এর আগেও আমি নোয়াখালী থেকে মাছ কিনে এনেছিলাম, সেখানেও কিন্তু আমি দেখেছি যে সেখানকার বাজারের যারা মাছ কাটে তারাও এরকম করেই মাছ কাটে, এবং এটা আসলে এক এক অঞ্চলের এক এক ধরনের ব্যাপার রয়েছে। এখানে মাছ কাটার একটা কালচার তৈরি হয়েছে, আমাদের বিক্রমপুরে বাজারে এখন মাছ কেটে দেয় কিন্তু এরকম এতটা প্রফেশনালি মাছ কাটতে পারে না। ঢাকাতেও আমরা দেখি যে অনেক একটি বাজারে অনেকেই বসে থাকে মাছ কাটার জন্য, এবং প্রতিটি মাছ কাটার জন্য 10 টাকা করে নিয়ে থাকে রুবেল মিয়া, এবং ঢাকাতেও 10-15 টাকা বা 20 টাকা তো মাছ কাটা যায়। আজকে জীবনের প্রথম মাছ কাটলা? আগে কোথায় কাটছো? চট্টগ্রাম অক্সিজেন, চট্টগ্রাম কাটছিলাম অক্সিজেন। পরে এখন কত করে নেও মাছ খাইতে, কত টাকা ইনকাম? 10 টাকা কেজি, 10 টাকা সামশেলে, 20 টাকা। আর কত করে হয় ইনকাম? আজকে থেকে শুরু হচ্ছে বলতে পারেন, 6-7 টাকা হয়। কয় বছর ধরে মাছ কাটো? 4 বছর। বড় 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 মাছ কাটছো কোনো আগে? কি মাছ কাটছো? কত বড় মাছ? পোড়া মাছ, মুস মাছ, আইকা মাছ, তারপরে মাগুর মাছ, ফাঙ্গাল মাছ, কাতল মাছ, কেলাসকা। কোন মাছ কাটা সহজ আর কোন মাছ কাটা কঠিন? আমার জন্য সব সহজ, না ভালো লাগে। আসলে আমরা যে কাজটি না পারি সেই কাজটি আসলেই কঠিন। শচীন টেন্ডুলকার যখন ব্যাট করে তখন মনে হয় যেন ব্যাটিং করাটা খুবই সহজ। তো রুবেল মিয়া যখন মাছ কাটছিল তখন আমার নিজেরও মনে হচ্ছিল মাছ কাটা বুঝি খুবই সহজ। দেখুন একটি পাঙ্গাস মাছের গায়ের যে চামড়া সেটি কিভাবে কত সহজে সে টেনে খুলে ফেলছে। আমি এর আগে একবার কক্সবাজার থেকে মাছ কিনেছিলাম, সেটি কক্সবাজারের সমুদ্রের কাকিলা মাছ বলা হয়, বেশ লম্বা, অনেকটা কুমিরের মতো ওই মাছের যে কাটাগুলি সামনের যে মুখটা, তো সেটি কেটে ফেলে দেওয়া হয় এবং এভাবে টেনে আপনার চামড়াটি ফেলে দেওয়া হয়। এটিও আমার কাছে বেশ অভিনব লেগেছিল, এবং ওরা টুনা মাছেরও কিন্তু এই চামড়া এভাবে ফেলে দেয় কক্সবাজারে বাজারে যখন কেটেছিলাম। তো দেখুন চামড়ার রুবেল কত চমৎকার ভাবে এই মাছটির চামড়াটি ফেলে দিল, এবং এখন সেই মাছটিকে সে কাটছে। দেখেন কত সহজ ভাবে সে মাছ কাটতে পারছে। রুবেল বলছিল যে যেই মাছের চামড়া ফেলে দিতে হয় সেজন্য সে 20 টাকা করে নেয়, এবং অন্য অন্য মাছের ক্ষেত্রে 10 টাকা করে নিয়ে থাকে। এই মাছটির কিন্তু শরীর ভর্তি আসলে তেল, অনেকে বলে থাকে যে সব মাছের তেল সবই ভালো, কিন্তু এই মাছটির তেল নাকি অনেকটা গরুর যে চর্বির মতো, এই মাছের চর্বি, এবং বেশ চর্বি ভরা থাকে এই মাছ। অনেক সময় বাচ্চারা আসলে কাটা না থাকার কারণে পছন্দ করে, বাচ্চাদের আসলে দেয়া যায়, তবে যাদের কোলেস্টেরলের সমস্যা আছে তারা হয়তো এই মাছটি খাওয়া ঠিক হবে না।